দশ বলে ছয় রানের প্রয়োজন মাহমুদ আলী স্ট্রাইকে। সাকিবুল হাসান বল করতেছে, মুশফিকুর রহিম ব্যাট করতেছে। ও একটা রান আউটের সুযোগ হয়েছিল, সম্ভবত রান আউটটা হয়নি। একটা বিষয় সেটা হচ্ছে যে যখনই সাকিবুল হাসান বল করতে আসছে তখনই কিন্তু গ্যালারির লোকজন ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। আসলে সেই বিষয়টা কেন সেটা আপনারা হয়তো বা ভালো করেই জানেন কী জন্য বলছে। যাই হোক, সব কিছু ভুলে আমরা হচ্ছে আগে বাংলাদেশি প্লেয়ার, আমাদের বাংলাদেশি প্লেয়ার সবাই ভালো খেলুক সেটাই আমাদের প্রত্যয়। যার যার দিক থেকে অবশ্য একটা মুশফিকুর রহিমকে আউট করে দিল। ম্যাচের দ্বিতীয় উইকেট তার, সাকিবুল হাসান মুশফিকুর রহিমকে আউট করে দিল। অবশ্য এখন অনেকটাই বরিশালের ফেভারে চলে আসে, চলে এসেছে ম্যাচ। 18 বলে 21 রানের মতো লাগবে। টান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচে পরিণত হচ্ছে। 17 বলে 20 রানের মতো লাগবে। ফিল্ডিং মিস করেছে সাকিবুল হাসান। জিতে গেল 5 উইকেটে। শুভকামনা রইল সম্পূর্ণ বিপিএলে যেন বড়।